الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد "أمارشد شبيبر أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم <applause> اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يشهد انك لرسوله وقال تعالى في شان حبيب الذين امنوا صلوا عليه وسلموا تسليما مهبط رشد قدر شرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشعب الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله راه غير سمايا رَهَ راه بلال ناره راه رح غير سمايا أَزَامٍ ره بلالي ناره فلسفه رهقي تلقين غزالي ناره بلاغ العلا بكماله كشعب الدجى بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليه হরিশপুর সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন সৎপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসার সনামদন্য মহাদিস আমার প্রিয় উস্তাজ আল্লামা সতকি হুজুর আমাদের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মুরব্বানে কেনাম যুবক বায়রা মহান আল্লাহ রব্বুল ইজাত ওয়াল জালালের দরবারে আলাহি লাখো কোটি শুকুর আদায় করি যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি সম্মেলনে আসার তৌফিক দান করেছেন আমরা মহান রব্বুল আলামীনের দরবারে আল একটু জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লা ওয়াজ একটা প্রায় শেষ হয়ে গেছে এর মানে কিছু মানুষ চলে গেছে ওয়াজির ওয়াজির সাথে আবার আস্তে আস্তে কিছু খাওয়া দাওয়া করে মনে হয় মানুষ আসবে এই ঠিকই না যাই হোক আমি আসলে বাঙ্গা গোড়ার খেলার মাঝখানে পড়ে গেছি একজন কিছু মানুষ নিয়ে গেছেন ধীরে 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 আবার আসবেন আরেকজন আসে এসে আশা করা যায় মাহফিল ফুল পাবেন ইংসা অন্দ আজকে মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নি ইসলামী মহাসম্মেলন আসলে বর্তমান যুগে মাহফিলের এমন অবস্থা যে শ্রোতারও এখন আর আগ্রহ থাকে না চমক না থাকলে চমক না থাকলে শ্রোতারার আগ্রহ থাকে না ওয়াজের মধ্যে এজন্য প্রতিটা ওয়াজে চমকের দরকার হয় সমর্থ বুঝতে পারছেন আপনারা এখন ওয়াজ না এখন আওয়াজ কথা ঠিক কিনা আমি এখানে বলতে পারবো অনেকজন অনেকজন শুধুমাত্র আওয়াজ আছে ওয়াজি নয় ওয়াজি নয় দাখিল পাশ করেছে আলেম পাশ করেছে মাওলানা টাইটেল লাগিয়েছে ওয়াজি নয় প্রত্যেকটা ওয়াজে গেলে আমরা এরকম দেখি এখন আলেমদের দাম নাই সাতকি হুজুরকে এখানে নিয়ে আসেন আপনার গ্রামের একজন মানুষ ওয়াজ শুনবে না ভুলবে যে সাতকি হুজুরের ওয়াজ শুনে লাভটা কি আওয়াজ হবে গর্জন হবে ভূমিকম্প শুরু হবে তখন ওয়াজে যাব মানুষ যখন ভূমিকম্প ছাড়া ওয়াজ যায় না ওয়াজ হয়ে গেছে একটা এক ধরনের খেলনার মতো কথাটি কী কিনা এক ধরনের খেলনার মতো আপনি যখন আপনি যখন খুব বড় একটা অসুস্থতায় ভুগবেন আপনার জ্বর হয়েছে সাতক থেকে আপনি মেডিসিন কিনবেন যখন আপনার হার্টে প্রবলেম হবে আপনার ব্রেইনে স্ট্রোক হবে আপনার লিভার সিরোসিস হবে আপনার কিডনিতে প্রবলেম দেখা দিবে তখন আপনি কোথায় যাবেন সাথকে ডাক্তারের কাছে যাবেন না সিলেট যাবেন কথা বলেন না সিলেট যাবেন বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে আপনার কিডনিতে বেমার আপনার ব্রেইন হ্যামারেজ হয়েছে আপনার লিভার সিরোসিস হয়েছে আপনি ভালো ডাক্তার দেখাবেন আস্থা বছর যাতে এই ডাক্তারে এক এক ডাক্তারের প্রেসক্রিপশনের জন্য আস্থা বছর চলে একজন্য আমরা ওয়াজি সিলেক্ট করতে অত্যন্ত চিন চিন্তা ভাবনা করে ওয়াজি সিলেক্ট করবেন এটা তামসান হয় ওয়াজ তামসান হয় কথা ঠিক কিনা সাল্লাল্লাহ পাক সাল্লিয়াম বলেছেন এটা আখিরি জবান আপ রসুল্লাহ বলেন হাদিসের মধ্যে এসেছে হে আমার সাহাবিগণ এখন এমন একটা টাইম যে টাইমে মুফতির সংখ্যা কম মুফতির সংখ্যা বেশি বক্তার সংখ্যা কম এমন একটা যুগ আসবে যখন বক্তার সংখ্যা বেড়ে যাবে মুফতির সংখ্যা কমে যাবে আজকে আপনি আস্তা দেশ গুনলে একজন মুফতি পাবেন না এক একটা গ্রামে দশজন জন বক্তা পাবেন কথা ঠিক কিনা এই যুগ হচ্ছে এই এই যুগ যাই হোক আল্লাহ রাব্দ আমিন আমাদেরকে ওয়াজ হোক আর আওয়াজ হোক শোনার জন্য তৌফিক দান করেন আমল করার জন্য তৌফিক দান করেন আমল হচ্ছে বড় জিনিস যেই কথা বলুক তার কথাটা যদি আমাদের ভিতরে আসর আসে আমাদের ভিতর আমাদের ভিতরটা যদি পরিবর্তন হয় ওয়াজ মানে তামসান হয় পরিবর্তন করার জন্য তো ওয়াজ কথা ঠিক কিনা এখানে অনেক টাকা খরচ হবে আজকে প্রত্যেকজন বক্তাকে টাকা দেওয়া লাগবে কম দেন আর বেশি দেন সিলেটে বক্তা দিলে দেখবে না বাইরের বক্তা যা আসবেন সাথে সাথে গনে নিবে কয়টা কি নোট কয়টা দিয়েছেন এটা গনবে ওই যে আমাদের মহাদেশা হুজুর আল্লামা সালিক আহমদ সাহেব তিনি বলেছেন যে অনেক জায়গায় আমি একটা ওয়াশ শুনেছি হুজুরের গত দুই দিন আগে অনেক জায়গায় আমাদের সিলেটে বক্তাকে থালিমারা নোট ওসল নোট দিয়ে দেয় থালিমারা লোট এরপরে এই জাল নোট দিয়া দেয় আর বাহিরা থেকে যারা আসে ঢাকা থেকে বিভিন্ন বগুড়া এই বরিশালী আমরা যারা আছে ওরা কিন্তু ঠাট লুটগুলো আগে গণে নেয় যে বেজালি হলে এটা পরিবর্তন করার তো জায়গা পাওয়া যাবে না হুজুরেও বলেছেন যে হুজুরের ড্রাইভার ড্রাইভার বলেছে একজন হুজুরকে বাজে নিছে টাকা যখন দেয় খাম থেকে আবার টাকা খুলে লাগছে এক হাজার খাম থেকে আবার এক হাজার টাকা খুলে লাগছে রাস্তায় তারপরে হুজুরকে বলছে হুজুর হাদিয়াগুলো নিয়ে আনুন ড্রাইভার বলতে হুজুর আমি তো দেখলাম যে এক হাজার থেকে একটা নোট আপনার খামের ভিতর থেকে সে নিজে রেখে ফেলেছে এর সময় চলতেছে আমাদের সিলেটিদের সাথে যাই হোক কেউ মানুষ এখন আওয়াজের পাগল ওয়াজের পাগল নয় বুড়া ওয়াজি যারা আছেন এখন এরা রিটায়ার্ড আছে বুড়া ওয়াজি আগে আমাদের এলাকায় সবচাইতে বড় বক্তা ছিলেন বাস স্ট্যান্ডে ইমাম সাহেব হুজুর এমন কোনো ওয়াজ নেই যে ওয়াজে হুজুর যাইতেন না সাতকি হুজুর বড় বড় ওয়াজে যাতেন এখন এখন যৌবন কাল ওদের চলে গেছে এখন থাকড়া জুহান দরকার আলিম হোক আর না হোক আওয়াজ হোক কথা ঠিক কিনা আমার পি হাজির আজকে আমরা এমন এক নবীর মত আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা এমন এক উম্মত তোমরা এমন নবীর উম্মত যে উম্মদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মিডিল পন্থায় তৈরি করেছেন

এখানে যারা জারি নাই সারা সারি নেই এখানে খুব বেশি আকর্ষণ নাই খুব বেশি ডিল দেওয়া নাই তোমরা হচ্ছে মধ্যমপন্থী পন্থী উম্মত আমরা খুনপন্থী উম্মত মধ্যমপন্থী পন্থী উম্মত কথা ঠিক কিনা আমাদের উপরে আল্লাহ অনেক দয়া করেছেন এক যুগে কথা বললে রমজান মাসে রোজা ভেঙ্গে যেত মোসা আলাহ সালামের সাল্লামের রোজা ছিল কথা ব্যাঙ্গ কথা বললে রোজা বেঙ্গে যাবে আমাদের দেশে আমাদের যে রোজার ব্যাপার আল্লাহ বলেছেন ওয়াইন কুমতুম মারদা আও আলা সাফারিন তুম মিন আইয়ামিন উখার এক যুগে ছিল যে কথা বললে রোজা ভেঙে যাবে আমাদের অবস্থা হচ্ছে সফর অবস্থায় যদি তোমার কষ্ট হয় অথবা অসুস্থ থাকো রোজা ছেড়ে দাও পরবর্তীতে রাখতে পারবে হোক সুবহান আল্লাহ আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত আমরা কাউকে জোর করে ধর্মের ভিতরে ঢুকাই না আর ধর্মের ভিতরে ঢুকে কোনো মানুষ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে তাকেও আমরা সার দেই না কথা দিক না একদিকে আমরা জোর করে কাউকে ধর্মের ভিতরে ঢুকাই না আরেক দিকে ধর্মের ভিতরে ঢুকে যদি কেউ বাড়াবাড়ি করে তাকেও আমরা সার দেই না আমাদের সার দেওয়ারও কোনো অভ্যাস নেই আমাদের কেউ ডিল দেওয়ারও কোনো অভ্যাস নেই আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত কথা দিক কিনা আপনারা দেখেছেন এজন্যে হিন্দু মানুষ কথা বললে আমরা অনেকটা দরি না কারণ সে তার ধর্ম নিয়ে কথা বলতে পারে রসুল্লাহ নিষেধ করেছেন হিন্দু যদি তোমার প্রতিমা তোমার রবকে গালি দে তোমরা তার রবকে গালি দিও না কারণ সে পাল্টা আবার তোমার রবকে গালি দিবে কথাটি কিনা আপনি যদি হিন্দুর ভগবানকে গালি দেন পাল্টা সে আপনার আল্লাহকে গালি দিতে পারে দিতে পারে কি পারে না কিন্তু ইসলাম ধর্মের ভিতরে যদি কেউ ঢুকে আমার আল্লাহকে গালি দে আমরাকে সহ্য করবো আর আমাকে সহ্য করব আপনারা দেখেছেন কয়েকদিন ধরে একটা একটা গান বাইরাল হচ্ছে রিতা দেওয়ান নাম শুনেছেন ওই মহিলা আল্লাহকে গালি দিয়েছে না সালাম করেছে আর বললেন আল্লাহকে গালি দিয়েছে না কি করেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহকে মনাফিক বলেছে এই দুষ্টরিত্রা দুষ্ট মহিলা এত বড় স্পর্ধা পেল কোথায় থেকে যে আমার প্রভুকে গালি কথা কথাটি কিনা আমরা সরকারের কাছে আবেদন জানাই খুব তাড়াতাড়ি দিল ওই দুষ্টরিত্রা মহিলাকে আইনের আওতায় তাকে শাস্তির ব্যবস্থা করা হয় কারণ এদেশে মুসলমানরা আঙ্গুল চুষবে না তুমি আমার আল্লাহকে গালি দিবে আমি বসে থাকবো এটা সম্ভব নয় এদেশের মানুষ নামাজ পড়ে না এদেশের মানুষ সুন্নতের কাছে যায় না কিন্তু আল্লাহকে গালি দিলে বসে থাকে না কোথা দেখি কিনা নবীকে গালি দিলে বসে থাকে না সর্বশক্তি নিয়োগ করে তার বিরুদ্ধ অবস্থান নেবে এই সমস্ত দুঃস্থৈরিত মহিলাকে অচিরে এই আইন আইনের আওতায় নেই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বাংলাদেশে করা হয় না বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত বাংলাদেশে আগুন জ্বলে উঠবে কথা ঠিক কিনা আমরা কাউকে গালি দিতে চাই না তা আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় আমরা বসেও থাকতে চাই না আমরা মধ্যমপন্থী আমরা কাউকে গালিও দিই না গালি দিলে বসেও থাকতে চাই না কথাটি কিনা কয়েকদিন আগে একটা বলল আরেকটা বাউল বাউল গান আরেকটা বলল যে গান নাকি হালাল গান নাকি না ও বলেছে যে বাংলাদেশের কোনো প্রমাণ করতে পারবে না গান না যাইস কখনুজুবিল্লা গান যাইস না না যাইস গান আমরা জানি ইসলাম ধর্মে গান টুটালি না যাইস কথাটি কিনা সে বলতেছে গান যাইস এবং এটা কোনো আলিম নাকি প্রমাণ করতে পারবে না গান্দা জাইজ না ওজুবিল্লাহ এই সমস্ত কোলাঙ্গার একটার পর একটা বার হয় বাংলাদেশে আর ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তারা একটার পর একটা কথা বলে আমরা সরকারের কাছে আজকে ওয়াজ মাহফিলে সরকার বিরোধী ওয়াজ করলে সরকার ওয়াজিদের ওয়াজিদের নামে লিস্ট করে এই সমস্ত কোলাঙ্গারের বিরুদ্ধে গেলে সরকার পদক্ষেপ নেয় না যারা বারবার ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কথা ঠিক কিনা আজকে নয় অতীতে অনেক মানুষ কথা বলেছে সেন গুপ্ত বাবু বাবু দুনিয়া থেকে অনেক আগে চলে গেছে বলেছিল মসজিদ আর মাদ্রাসা বন্ধ করার দরকার এদেশে যতদিন পর্যন্ত মসজিদ আর মাদ্রাসা বন্ধ হবে না ততদিন পর্যন্ত জঙ্গি বন্ধ হবে না ফকান আহামসুবিল্লাহ মসজিদ আর মসজিদ আর মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয় কথা বলে না মসজিদ আর মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয় ও বলেছিল মসজিদ আর মাদ্রাসা যতদিন পর্যন্ত বন্ধ করা যাবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে জঙ্গি নাকি বন্ধ করা যাবে না নাউজুবিল্লাহ বাবু তুমি থাকো নাই আমরা আসি এ বাংলাদেশ যতদিন থাকবে এ বাংলাদেশ এই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের মানচিত্রের বাংলাদেশ যতদিন থাকবে মসজিদও থাকবে মাদ্রাসাও থাকবে তোমরা দাদা বাবুরা থাকবে না কথা দিক না ওরা আজান বন্ধ করতে চায় ওরা প্রায় বলে আজান নাকি মানুষকে ডিস্টার্ব দেয় আজানকে মানুষকে ডিস্টার্ব দেয় কি মধুর আজানের দনি মরমে মরমে সুর বাজিল কি সুমধুত আকুল হইল প্রাণ নাছিল দমনি কি মধুর জনের পৃথিবীর সবচাইতে উত্তম সুর ও আদানের সুর কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা

আল্লাহর দিকে কথা ঠিক কিনা ভালো কাজের দিকে হাইয়া সালাব হাইয়া ফালা আল্লাহর ঘোষণা দেয়া সাধু আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর ঘোষণা দেয় রসুল্লাহ শাহাদতের ঘোষণা দেয় আল্লাহর শাহাদা পড়ে আর আল্লাহ বলতেন এর চেয়ে তো উত্তম আওয়াজ আর কি হতে পারে ওদের কলিজা আঘাত লাগে কোরআনের আওয়াজ শুনতে পারে না ওদের কলিজার মধ্যে আগুন তলে উঠে এজন্য ওই নাস্তিকরা বলে আজানের সুরে দেশে বন্ধ করা হোক বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে প্রায় দুইশো দুইশো দুই দুই কোটি মসজিদ রয়েছে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কয় কোটি মসজিদ দুই কোটি গোটা পৃথিবীর সবচাইতে দ্বিতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে বাংলাদেশে আট লক্ষ মসজিদ ইন্দোনেশিয়ায় বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ মসজিদ পৃথিবীর মধ্যে সর্ব বেশি মসজিদ হচ্ছে ইন্দোনেশিয়া দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি বেশি মসজিদ ঢাকা শহরকে ক্যাপিটাল অফ মস্ক মসজিদের রাজধানী বলা হয় গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ হচ্ছে আমাদের ঢাকায় সুবাহান আল্লাহ একজন নেপ যতদিন পর্যন্ত পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমান থাকবে আজানের সুর বন্ধ হবে না কথা কিনা যতদিন পর্যন্ত একজন মুসলমানের গায়ে রক্ত থাকবে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সার দেওয়া হবে না হবে না হবে না কথা ঠিক কিনা এজন্য আমরা সরকারের কাছে আহ্বান করব সরকারের কাছে আহ্বান করা লাগে কেন আমাদের প্রধানমন্ত্রী এদেশে সবচাইতে বেশি ফরেজগার উনি নিজেই বলে আমি ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওত করি প্রত্যেকক নামাজ আমি পড়ি যে ব্যক্তি বাসক নামাজ পড়তে পারে ফজরের নামাজ পড়ে তার নামাজ পড়ে তার কাছে কেন আমরা দাবি জানাতে হয় ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আপনি বন্দী করেন দাবি জানানো লাগতো কেন তোমার তো তোমাকে বলবে তোমার ইমান তোমাকে বলবে যাকে বন্ধু করার দরকার কথা ঠিক রা আমার জন্য আমরা মুসলমানদের মধ্যে মধ্যে কয়েকটা হয়ে গেছে। বাংলাদেশি দল আমি বলতেছি না দুইটা দল একটা হচ্ছে মুসলমান মুমিন আর একটা হচ্ছে মুসলমান মুনাফিক দুই দলে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে মাক্কায় যখন রসুল পাক সাল্লাই সাল্লাম ছিলেন তখন মুনাফিকের সংখ্যা ছিল না একজন মক্কায় যত আয়াত নাজিল হয়েছে আল্লাহ আল্লাহ নাজিল করেছেন আর যখন মদিনায় চলে গেছেন তখন মুসলমানদের মধ্যে দুইটা পাট হয়ে গেছে এক পাট রসুল্লার সামনে আসলে ইসলামের কথা বলে রসুল্লার রসুল্লাহ থেকে দূরে গেলে তারা কাফিরদের সাথে হাত মিলায় তখন আল্লাহ রব্বু আমিন সুরা বিভিন্ন সুরা নাজিল করলেন আর বললেন আইয়ো হাল্লা আমানু আমানু বলে আল্লাহ পার্টিশন করে দিলেন যে আমানু মন্তেব বুজা ইমান যারা মুনাফিক নয় এদেরকে আল্লাহ বুঝিয়েছেন ওকা সবহান আল্লাহ একজন্য আল্লাহর কন আমিন তিন ধরনের সুরা নাজিল করেছেন একটা সুরার নাম হচ্ছে কাফিরুন আছে না নাই একদম দুজন আছে না নাই বলিয়াই হালকা ফিরুন লা আবুদু মাতা আবুদুন আরেকটা সুরার নাম হচ্ছে সুরা মুমিন। একটা সুরার নাম হচ্ছে সরা কাফিরুন একটা নাম হচ্ছে সুরাম উমিনুন আর আরেকটা সুরার নাম হচ্ছে সরা মুনাফিক ওম থিল দর হলে সূরা আল্লা কোরআন আজিল করলেন একটা হচ্ছে থিনটা সূরা একটা মুমিনের কথা একটা কফিরদের কথা আর একটা মুনাফিকদের কথা তিন ধরনের সূরা আছে তিনটা সুরা আল্লাহ নাজিল করলেন কাফিরদের ব্যাপারে একটা সুরা নাজিল করলেন মুনাফিকদের ব্যাপারে একটা সুরা নাজিল করলেন মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইন্ডিকেট করে একটা সুরা নাজিল করলেন আমি পবিত্র কোরআন থেকে সূরা নাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা যখন মুনাফিকরা আপনার কাছে আসবে قالوا ترىش বলবে انكালা রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমরা বিশ্বাস করি অবশ্যই আপনি আল্লাহর রাসূল মুনাফিকরা যখন রসুল্লাহর কাছে আসতো তখন সে انكালা রাসূলুল্লাহ তাগিদ শব্দ dito লাম ইন্নাকা লাম শব্দ dito লাম তাগিদ লাগাতো যে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল মুনাজিকের মুখের মধ্যে মিষ্টি কম না বেশি বেশি এটা কথা বলেন মিষ্টি কম না বেশি বেশি ويأتي الله ويقول إذا جاك المنافقون قالوا إنك لا رسول الله تعالى ما يقوله أبنى وابو الله رَسُولٌ منافق دير قصير شبشم الله ربنا يقول وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم কান্না হুম্ম শোভম্ যখন তাদের তাদের দিকে আপনি তাকাবেন ভাই যা রাইতা হুম কাজ শ্যাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে আশ্চর্য করবে তারা এমন পাপ নিবে যে আপনার দরের লোক এমন পাপ নিয়ে কথা বলবে যে আপনি মনে করবেন আমার চাইতে আমার বেশি দরোধী মনে ওই লোকটা ওই একুনও তাজমা লেখাও যখন তারা কথা বলবে কান নাহুম মদার মুসান দাদা যেমন দেশ লাগিয়ে কথা বলতেছে এত সুন্দর ভাষায় কতার মধ্যে কোনো ফেস নাই কথার মধ্যে কোনো ডিস্টার্ব নাই এমন ভাষায় কথা বলবে যে আপনার মনটা কেড়ে নিবে এদের নাম হচ্ছে মোনাফিক এদের নাম কি মুনাহাফিখ আল্লাহ আলব্বুর আহ আমির কোরআনে কারিনে সোরা মুনাফিকনে মোনাফিকদের পরিচয় আল্লাহ আব্বুর আহামিম দিয়েছেন আল্লাহ আব্দামিম বলতেছে বলতেছেন যা যা কাল মুনাফিকখন যখন মুনাফিকরা আপনার কাছে আসবে কালু না না ইন্সুল্লাহ হে নবী এসে তারা আপনাকে বলবে আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ নবী আপনি অবশ্যই আল্লাহ রসুল তাহলে মুনাফিকের প্রথম পরিচয় হলো আল্লাহকে আল্লাহ রসুলকে তারা সাক্ষী দিয়েছে এমন ভাষায় যে বাসায় অন্য কেউ এইভাবে বলতে পারে না খুব তাগিদ রসুলকে বলেছে মুনাফিকের বিভিন্ন পরিচয় রয়েছে আমাদের সমাজে মুনাফিক আছে না নাই আছে না নাই কম না বেশি দুই করে মাইল লাগছে দুই গ্রামে মাইল লাগছে মুনাফিক যারা দেখবে এদের কোনো সময় নাই এরা ওই দলে একবার একবার ওই দলে ঘুরতে আসে বাজারে এই গল্লিতে একবার গলিতে ওই গল্লিতে চাকায় তাদের কর্মব্যস্ততা বেড়ে গেছে আপনি মাইল মাইলিয়ার টেনশনে হে ই টেনশনে না হে আরেক টেনশনে হ্যাঁ টেনশন হইল দলের মাঝখানে কিভাবে ফায়দা হাসিল করতে পারে কথাটি কী রয়ে আল্লাহ আমি বলছেন মুনাফিকদের ব্যাপারে ওই যা কৈলাল হুম আমিনু কেমা অমানন্ন শো কলু আ নু কামা আমানা ক্যামা অ যখন যখন মুনাফিকদেরকে বলা হয় ওই যা কৈলা হুম আমিনু কামা মাননাস তোমরা এমনিভাবে ভাবে ইমান আনাচ্ছে ভাবে মানুষেরা ইমান আনছে শা ভাই কলাম কোন জভাবে ইমান আনছেন তখন তারা বলে আমরা কি নির্বুদ্ধের মতো ইমান আনব তারা সাহাবিদেরকে অনেক সময় তারা নির্বুধ বলে বলে ঘোষণা করে আল্লারবদুল আমিন বলেছেন ওয়াই জ নকুল্লাজিনা মানুহ কলু আমান্না ওয়াই জা হ ল ইনা শয়তি নিহিম কলু ইন্ন মাহাকুম ইন্ন মা নাহানো মুস্তাহাজি উম ওয়াই জ লাকুল্লাজিনা মানুহ আমন্না যখন তারা মুমিনদের সাথে ইমানদারদের সাথে যখন তারা সাক্ষাৎ করে তখন তারা বলে কালু আমান্না আমরা ইমান আনলাম আমরা আপনার সাথে আসি ওইজা খালা উইলা সৈয়া তুই রহিম আর যখন তারা কাবিরদের সাথে মিলিত হয় তখন তারা বলে কালু ইন্না মা আকুম ইন্না মা নাহানু মুস্তাহিউন আমরা আপনাদের সাথে আসি আমরা মুসলমানদের সাথে উপবাস করি না এরকম মানুষ আছে না এই সমাজে আছে না আপনার সাথেও কথা বলে ওর সাথেও কথা বলে এখানে এসে বলে আমি তোমার দলের লোক ওই জায়গায় গিয়ে আবার বলে আমি তোমার দলের লোক তাহলে মুনাফিকের প্রথম পরিচয় এই জায়গায় থাকবে থাকবে ওই মুনাফিক আপনাকে চিনতে হবে আগে মুনাফিক চিনতে হবে আল্লাহ কোরআনে কারিমে মুনাফিকের অনেক আলামত দিয়েছেন প্রথম আলামত হচ্ছে মুসলমানদের সাথে এক ধরনের কথা বলবে আর কফিফদের সাথে যখন যাবে তখন আর এক ধরনের কথা বলবে আর তারা বলবে ইন্ন মাহাকুম ইন্ন ম নাহান আমরা তোমাদের সাথে আছি আমরা ওদের সাথে উপহাস করতেছি আল্লাহ রব আমেরমান আল্লাহ তাহাজি ও বিহি ময়ামদু হুম্ফি তুয় হিময়ামা হোন আল্লাহ বলেন আমিও তাদের সাথে উপহাস করতেছি বলুন সুবহান আল্লাহ আজ হোক কাল হোক মুনাফিকের পরিচয় বের হয়ে যাবে আজকে তুমি এখান থেকে সুবিধা নিচ্ছ খাইলে ওখান থেকে একদিন উভয়জন যখন একত্রিত হয়ে যাবে তখন তোমার সুযোগ সুবিধার কথা সবাই জেনে যাবে ঠিক কিনে আমার প্রিয় আল্লাহ বলেন وإذا قاموا إلى الصلاة قاموا كسى لا يرؤون الناس ولا يذكرون الله إلا قليلا. الله ربنا وجل إن المنافقين يخادعون الله وهو خادعهم نشتاق منافق يخادعون الله الله شديد بترنا كريم. আল্লাহকে প্রতারিত করে অথচ নিজে ওহু আখা দিয়ে তারা নিজেই নিজেকে প্রতারিত করতেছে মোনাফিকরা মনে করে আমি আমি মনে হয় চালাকি করতেছে আসলে হে চালাকি করতেছে না আল্লাহ তার সাথে চালাকি করতেছেন কথা দিক কিনা ওই যা কাম ওইলা সালা কাম কোসালা যখন তারা নমাজে দাঁড়ায় এমন পাবে যারা যেন মানুষ খালি দেখুক আমি নমাজ আইসি আমি গল্লিত আছি আছে না নাই দেখো মানুষ আছে না নাই রসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বদলের অহুদের যুদ্ধে রসুলের পাক সাল্লাম এক হাজার সেনাবাহিনী নিয়ে ওহুদ প্রান্তরে চলে গেলেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ পথ থেকে তার সৈন্যবাহিনী তিনশো নিয়ে চলে আসলো আসলো না প্রথমে রসোল্লার সাথে গেছে তারপরে আবার চলে আসছে মুনাফিকের পরিচয় হচ্ছে নমাজে যাবে শুধু দাঁড়াবে যে মানুষ মনে করুক আমি নমাজি কিন্তু আল্লাহ আল্লাহর একটু জিকির করবে না মসজিদে শুধুমাত্র যাবে আল্লাহর কোনো কাজ করবে না মসজিদে যাবে মসজিদ পরে মসজিদের নমাজের পরে যাতে কিছু মাতব্বরই করা যায় ফাঞ্চাইদি মা দূরে দাঁড়িয়ে মাতা যায় ও খামার লাগেও যায় ফিতা লাগে যাবে অত লম্বা নমাজ বড় অত লম্বা নমাজ পড়তে ডিস্টার্ব হয়ে যায় ফাঞ্চাইদি সব মত মাতা যায় না তার চিন্তা হলো ফাঞ্চাইদি মাতত্ব একজন এটা হচ্ছে মনাফিকের আলামত আমার এজন আল্লাহ আল্লাহর আমি বলেছেন ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়া বা'দ আল্লাহ রাব্বুল বলেছেন মুনাফিক পুরুষ হোক আর মুনাফিক মহিলা তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা একজন আরেকজনের কাছে তারা বেশি প্রেরণা করে ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়া বা'দ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ামুরুনা আমরু না বিল মুনকারি ওয়ান হোনা মারুফ তারা মানুষকে অসৎ কাজের আদেশ দিবে সৎ কাজ থেকে তারা ফিরিয়ে রাখবে অসৎ কাজ থেকে আদেশ দিবে অসৎ কাজের আদেশ দেয় সৎ কাজ থেকে ফিরিয়ে রাখে এটা হচ্ছে মুনাফিকের এলামত আমাদের সমাজে শ্রেণীর মানুষ আছে না নাই অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার কথা মুমিনের আলামত আর মুনাফিকের এলামত হচ্ছে মানুষকে সৎ কাজ থেকে ফিরিয়ে রাখে অসৎ কাজে অসৎ কাজে মানুষকে এগিয়ে দেয় এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে টাকা পয়সা দিয়ে মানুষকে নষ্ট করে টাকা পয়সা দিয়ে মানুষকে নষ্ট করে বলে যে তুই আগ্রহ আমি তোর পিছনে আছি বলি না বলে না এগুলো হচ্ছে মুনাফিকের আলামত রসুল পাক সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে মুনাফিকের অনেক আলামত বলা হয়েছে রসুল পাক সালাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা আয়াতুল মুনাফিকা সালাসন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা ইজা হাদ্দাসা কাজাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা উতু মিন খানফ মুনাফিকের আলামত হচ্ছে তিনটা প্রথম আলামত হচ্ছে ইজা হাদাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে যখন কথা কইব তখন মিথ্যা কথা কইব আপনি বুঝবা যে মুনাফিকের আলামত আছে ইজা হাদাসা কাজাবা আমাদের সমাজে এক এর মানুষ আছে মানুষে কয় ইগুল মতপৈতালা 100 জনের মধ্যে 90 জন মিথ্যা আছে না নাই আপনার কথা জোরে কইছেন আছে না নাই একশো খানের মধ্যে সঁচাত নব্বৈ খান মিছা মত মাতে দশ পাঁচখান পাওয়া যায় তাওয়াঞ্জা কেন দুই আদ বা করা লাগবো এজনে রসুল্লা বলেছেন যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা ইজা হাদদাসা কাজাবাব যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে আছে না নাই হাজার হাজার মানুষ সমাজ আছে মিথ্যা মিথ্যা কথা বলে তার সমাজটাকে তার জীবনটাকে পরিচালনা করতেছে ইজা হাদ্দাসা কাজাবাব এজনে রসুল্লা বলেছেন দুনিয়ার সবচেয়ে উত্তম গুণা সবচেয়ে বড় গুণা হচ্ছে মিথ্যা বলা আল কিসবু মিথ্যা হচ্ছে সব গুনার মূল সব গুনার মা কোনো মানুষ যদি মিথ্যা বলা শুরু করে তাহলে আর মিথ্যা আপনি মাছ বাজার গেছলানি তো আপনি হা অথবা না হইতে হইব একটা না একটা হওয়া লাগবে ফিয়াজির দাম কম শ্রেণী না বাড়ছে বাংলাদেশ সবচেয়ে টক অপটা খান্তি এখন হইলো ফিয়াজির দাম ফিয়াজির দাম কম না বাড়ল তো তুমি হইতে হইব যে বাড়ছে অথবা কমছে একটা না একটা হইতে হইব কোথা ঠিক কিনা এখন জিগাইলা যে তুমি কোন দোকানও জিগাইছিলা তার একটা বিচার মজা লাগবে এখন তরকারির অবস্থা কিনা তরকারির বাজারে আগুন লাগছে না আগুন কমছে বলে এখন তুমি আরও একটা দিব মানে একটা মিথ্যা কথা যদি আপনি বলা শুরু করেন হাজার হাজার মিথ্যা বলা ছাড়া আপনার কোনো উপায় নাই এ যতক্ষণ পর্যন্ত আপনার কথা হইব ততক্ষণ প্রত্যেকবারই আপনি মিশা কথা বলা লাগবে কথা ঠিক কিনা এক সাহাবি রসুল্লাহ কে শেষে বলতে দিয়ে রসুল্লাহ আমি নামাজ পড়তে পারি না আমি নামাজ পড়ি না বাড়িতে যখন থাকি নামাজ পড়ি না রসুল্লাহ বলেন তুমি মিথ্যা কথা বলে ছেড়ে দাও কেবলমাত্র একটা কাজ করো মিথ্যা কথা বলে সেরে দাও তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি এটা আপনার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি মিথ্যা কথা আর বলবো না বাড়িতে লোক থাকে সেব নামাজের টাইম যখন হয় সেব মনে মনে চিন্তা করে এখন আমি নমাজ পড়ব না পড়বো না যদি রসুল্লার দরবারে গেলে জিজ্ঞাসা করেন তুমি নমাজ পড়ছো না পড়ছো না তখন তো মিথ্যা কথা বলা লাগবে সুতরাং মিথ্যা কথা বলবো না তাই নমাজ নেই এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটার পর একটা সে কাজ শুরু করে দিল আমাদের সমাজে অনেক মানুষ আছে দাঁড়িয়ে রাখেনা বুঝলে মিশামতাম পারতাম না করে দাঁড়িয়ে কিনা মিসা মাততাম পারতাম না করে দাঁড়িয়ে না কই না কই না ওবার নমাজও যাও না কেন মিশামত ছাড়তাম পারতাম না নমাজিত মিশামত এক জিনিস আর এক জিনিস এক 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 জিনিস 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 একদিন আর এক জিনিস এটা প্রত্যেকটা আলাদা আলাদা আপনি মিথ্যা কথা বলেন নমাজ যদি পড়েন না তো মিথ্যা কথারও গুণা হবে নমাজেরও গুণা হবে আপনি যদি মিথ্যা কথা বলেন নমাজ পড়েন আস্তে আস্তে কারণ আল্লাহ রব্বু আলামিন বলেছেন আনিল নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের ফায়সা কাজ থেকে বিরত রাখে একটা মানুষ যখন পাঞ্জাবি পড়ে তখন মিথ্যা কথা বলতে হলে তিনবার চারবার ভাববে একটা মানুষের মুখের মধ্যে যখন দাঁড়িয়ে থাকে তখন সে মিথ্যা কথা বলতে খুব তিনবার চারবার ভাববে সিনেমা হলের পাশে গিয়ে কোনোদিন ফাঁকনা দাঁড়িয়েওয়ালা মানুষকে পাওয়া যাবে না পাওয়া যাবে কইব বেটা মাইসি কিতা কইব বলে তো দাঁড়িয়ে রেখে বেটা অনেক ঘুরে কথা ঠিক কিনা একজন মানুষ পাগড়ি পরে কোনোদিন ফুটবল খেলায় যাবে না আর তার এই এই পোশাকটাকে তাকে বিবেকে নাড়া দিবে এই পোশাক আমি লাগিয়েছি রসুল্লার শূন্য এই শূন্য নিয়ে আমি জাহিলি কাজে যেতে পারি না এজন্যে গোটা শরীরে অসুরে পাচ্ছিলাম যে সমস্ত সুন্নাশ করে গেছেন প্রত্যেকটা জিনিস হচ্ছে মানুষের বিবেকের বিবেক অনেকটা জিনিস থাকে এই সমস্ত পোশাক এই সমস্ত সুন্নাগুলা তার বিবেককে নাড়া দেয় খারাপ কাছ থেকে তাকে বারবার ফিরিয়ে রাখে কথা ঠিক কিনা আপনি মিথ্যা কথা বললে ফাঁকনা দাঁড়িয়েওয়ালা মানুষ যদি মিথ্যা কথা বলে মাইসে কই দিব ফট করি বলে তোমার সাদা দাঁড়িয়ে দিলাম বেডা কিভাবে মিথ্যা কথা কইলে কথা ঠিক কিনা এজন্য নামাজ পড়লে কোনো মানুষ যদি প্রকৃতভাবে নামাজ পড়তে পারে তাহলে নামাজ তাকে মিথ্যা কথা থেকে ফিরে রাখবে নামাজ তাকে বিভিন্ন কারণ মানুষটাকেই বলবে তুমি নামাজ দিন তখন তার মধ্যে একটা লজ্জা চলে আসবে অটোমেটিকলি তার মনের ভিতরে একটা বাপ তৈরি হবে আল্লাহর জন্যে সেগুলা ছেড়ে দিবে কথা থেকে না আমার বিয়ের জন্য মিথ্যা কথা বলব রসোল্লা বলে একজন মুনাফিকের প্রথম আমল হলো প্রথম আলামত হলো হাদ্দাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা খলাফা যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফ করবে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা অত্যন্ত মারাত্মকপূর্ণ একটি কাজ ওয়াদা দেয়া ওয়াদা খিলাফ করা রসুল পাক সাল্লাহ সাল্লাম এক কাফির কাফিরের সাথে রসুল্লা বসা কাফির বলছে রসুল্লাহ আপনি এখানে বসে থাকেন আমি আসতেছি রসুল্লাহ পাক সাল্লাম এই জায়গায় একদিন বসে থাকছেন ফরের দিন কাফির আইসে বুললা এদিন গিয়ায় বলি গেছে বলার পরে আর আসতে আসে নাই ফরের দিন হঠাৎ করে মনে হইছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো জায়গা খারাপ হয়ে যাইছি আইয়া দেখে রসুল পাকলাম এখন এই জায়গার মধ্যে খারাপ আছে মকাস বাহান আল্লাহ নাম ওয়াদব ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করে এই জন্য হরিণীর কাহিনী আপনারা শুনেছেন রসুল্লাহ বলেছিলেন তুমি যাও তোমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আসো আমি এই জায়গায় তোমার 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 পক্ষে আমি ওয়াদা দিলাম আমি আসিফ হরিণ যাও রসুল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে আবার ঘুরে আসছিলো কথা দেখ কি ওয়াদা এজন্য অজাদি অদাখিলাপ করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ আর যে মানুষ ওয়াজাদি অদো খেলাফ করে এদের ব্যাপারে আল্লাহ অত্যন্ত কটু রসুল এ পাক সাল্লাল্লাহ হলে সালাম বলে চান রসুল এপা সাললাম ফর মাইন আদমিনু লিখতে আমি তোমরা ছয়টা জিনিসের ছয়টা দিন নিজের জামিনদার আমি নবীকে দাও আমি তোমাদের যুন মজানাতের জামিনদার হয়ে যাই যায় ইমখবাহানল্লাহ ছয়টা জিনিসের জামিনদার যদি তোমরা আমার পক্ষে হয়ে যাও আমার কাছে যদি তোমরা ছয়টা জিনিস আমানত দিয়ে যাও তাহলে আমি তোমাদের জন্য বেশতের আমানতদার হয়ে যাবো সুবাহান যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলো তোমার কথায় যদি তুমি সত্য কথা বলো তাহলে কেমতের ময়দানে আমি আল্লাহর দরবার তোমাদের পক্ষে জামিনদার হয়ে যাব বুঝলানি বিষয়টা রসুল্লাহ জামিনদার হওয়া মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার একটা মামলা আপনি মামলাত পড়ছেন হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন অথবা এমপি সাহেবের কাছে গেছেন এমপি সাহেব কইলে যে আমি দেখে এটা আপনার আর কোনো সমস্যা আছে নি হাত কোন মাফ আপনার লাগে কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর লোক আপনি আপনার দশ কোন মাফ বাংলাদেশে দেখবেন এই 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 পর্যায়ে বড়ো বড়ো সন্ত্রাসী বড় বড় কুনি হাই জায়গার অকল দেখা যায় এমপি সাহেব অল্লোকে ঘুরে বিভিন্ন সময় দেখা যায় তার মানে হচ্ছে যে এমপি সাহেব আমার জামিনদার প্রধানমন্ত্রী আমার জামিনদার হয়ে গেছে সুতরাং আমার কোনো বয় নাই বুলেট পড়লে উনার বুকে আগে পড়বে তারপরে আমার পড়বে কথা ঠিক কিনা রসল্লা বলেছেন ছয়টা বিষয়ে জামিনদার হয়ে যাব। তোমরা আমার কাছে ছয়টা বিষয়ে জামিনদার দেও আমাকে ছয়টা বিষয় দিয়ে দাও জামিন দিয়ে দাও কেমতের ময়দানে আল্লাহর দরবার আমি তোমাদের জন্য জামিনদার হয়ে যাব ব্যস্ত লিয়া দিবা লাগে না দুজন লিয়া দিবা লাগে ব্যস্ত লিয়া কথা ঠিক কিনা রসলে পাকসাম যখন কথা বলবে সত্য কথা বলো দুই লম্বর ওই লম্ব ওয়াউফু ইজা ওয়া তুম যখন তোমরা ওয়াদা দিবে তা ওয়াদা পরিপূর্ণ করো এজন্য ওয়াদা দিতে হলে ওয়াদা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ওয়াদা দিলে কিন্তু ওয়াদা পরিপূর্ণ করতে হয় যেভাবেই হোক ওয়াদা পরিপূর্ণ করতে হয় আপনি ওয়াদা দিতে পারেন না ইনশাল্লা হয়ে যাক আপনার নাই আপনি কিছু কথা আপনার এজনে কইল যে আমার এক হাজার টাকা দেবো ইনশাল্লাহ আমি সময় মতো ভালো আপনি অনেক মানুষ আছে বলে কিতা খোঁজ এই মুহুর্তে হইয়া গেলাম দিলাম খুব গরম করে আপনার হইয়া গেল আমার উপস্থিত এই আপনার বিহু ওয়াদা দিলে ওয়াদা খিলাপ করা যাবে না আর যদি ওয়াদা দেয় ইনশাল্লা দিলে আপনার কোনো কোনো মানুষ যদি তার বউর তালাক দিলায় আর যদি কই দেয় বললে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তালাক হলে চালাক হইতো না এটা সাথে যদি আমরা রিকাই দিচ্ছিলাম কোনো মানুষ যদি তার বৌরে তালাক দিলাই সে খুব গরম মতায় তিন নম্বর সময় তিন নম্বরটা দিয়ে তার বেইনের দোষে যে দুইটা তো অলরেডি গেছে গিয়ে তিন নম্বরটাও সারিছি ইনশাল্লাহ যদি কই দেয় কোনো সমস্যা নাই ওই যে দুই বন্ধু একসাথে দেখা করছে একজন মাদার মামলার আসামি আর একজন ওই মার্ডার মামলার আসামির এই থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের হিসাবে দুই বন্ধু একসাথে সাক্ষাৎ হয়েছে নদীর মধ্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় রানা দিছে পুলিশ অফিসারে কুনির আসামি টুকাইতেছে আর তার যে ফ্রেন্ডস যে গুই গুইল ও খুনির মূল আসামি এখন তারা দুই দিন একসাথে রানা দিছে হঠাৎ করে পুলিশ অফিসার বলতেছে আমি বিভিন্নভাবে এইভাবে এইভাবে আমার অবস্থা হয়েছে আজকে আমি তোমাদের ধরনের সার্থ এসেছি ট্রান্সফার হয়ে একটা মামলার ইনকোয়ারিতে আমি আসি এই বেটা তার কথা শোনার পরে তার নিজের গল্প শুরু করছে আমি বড় জামেলার মধ্যে আছি একটা মার্ডার দিলাম মার্ডার হয়ে যাওয়ার সমস্যার মধ্যে আছি এখন ইগুই খালি জিকায় তারপর 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 কি হয়েছে দেখছে তো আমার তো মূল আসামি তো অনুভব হয়ে এখন ইগুই যে সময় দেখছে খালি তারপর জিকায় খালি জেরা করে তখন কয় তারপরে আমার গুম বান্ধি গেছে তুমি আসলে কয় সময় তুমি স্বপ্ন কত কাল স্বপ্নের কথা কইলাম তোমারে আমি কি মার্ডার কইল না তাকি তোমার হ্যান্ড কাপ কাম্প তোমার লগে আমি তোমার থাকলাম আমার গুম বান্ধি আছে এটা স্বপ্নের কথা শিক্ষক আর ছাত্র শিক্ষক মাদ্রাসা স্কুলে বসা প্রাইমারি স্কুলে রাত্রে গুমাইছে না আস্তা যাই গুমাইছে না এখন দশটার সময় এগারোটার সময় ক্লাসে গিয়া বইছে বইতে 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 হঠাৎ করে ঘুমিয়ে ধরেছে টেবিলও এখন ছাত্ররা এখানে হৈ হুল্লা করতেছে আর টিচার টিচার টেবিলও ঘুমা ঘুমানো অবস্থা আছে হঠাৎ করে ইনস্পেকশন ধরে সাধকর মানিকবাবু গেছে দেখার লাগে গিয়াই দেখে টিচার ঘুমো টিচার যখন ঘুমো মানিকবাবু ঢুকছে ছাত্ররা ফাল বাড়ি উঠছে আসসালাম আলাইকুম কইয়া বেটাও উঠছে ফাল বাড়ি হয় এইভাবে ঘুমাতে হয় এখন টিচার করে উপজেলা শিক্ষা অফিসার জিজ্ঞেসলেন আপনি কি টিলিং দিতেছে বলে আমি টেলিং দিচ্ছি গুমাইতে গুমাইতে যদি ফরতে ফরতে যদি টেবিলে গুমাই হয় কিভাবে গোমানো লাগে এটা আমি শিক্ষা দিলাম ফরতে ফরতে গুমাইলে গুমাতে হয় কিভাবে টেবিলের মধ্যে এটা আমি একটু তাদেরকে শিক্ষা দিলাম আসলে আমি বাস্তবে গুমাইছি না এখন ইনশাআল্লাহ অত্যন্ত জরুরি বিষয় ওই যে এক বেটা গেছিল গোরুকিনাত বালিয়ুরা বাজার ফতর মধ্যে পাইছে একজন মানুষ ফায়াজি গাইছে কই যাবে বলে আমি বালিয়ুরা বাজার যাব গোরুকিনায় বোলে তুমি বলো ইনশাআল্লাহ আমি গরু কিনা যাই বোলে ইনশাল্লাহ কেন বলো আমার পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ বলার কোনো দরকার নাই বাজারও গেছে গরু ফুরাই ঘুরানির পরে হঠাৎ করে সাচায় লাগাল হয়ে গেল এখন আদা ভেখা ইনশাআল্লাহ আবার রিটার্ন যখন বেক করছে ওই বেটারে আবার লাগাল পাইছে বিকালবেলা জিগায় সাচা গরু খরচাতে কিনছেন ইনশাল্লাহ বাজারে গিয়েছিলাম ইনশাআল্লাহ গরু ফুরাইছি ইনশাআল্লাহ ফকেট থেকে ইনশাল্লাহ ফকেট হয়ে গেছে ইনশাআ গরু না কিনা এখন বাজার থেকে বাড়িতে ইনশাল্লাহ মুখ থেকে আপনি যদি ইনশাল্লাহ লাগাই তাইলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু মিশা কথা মিশা কথা খুঁজে কিন্তু ইনশাআল্লাহ লাগাইলে অসুবিধা আছে আপনি ওয়াদা করছেন ইনশাল্লাহ করেন আপনি ওয়াদা করছেন ইনশাল্লাহ বলেন রসুল্লাহ বলেছেন দেখেন ইসলাম কি জিনিস আপনি একটা মসজিদ দিতে পারবেন না ধরেন আপনি একটা মসজিদ দেওয়ার সম্ভাবনা নাই আপনার মন যদি বলে আল্লাহ আমার যদি টাকা হতো আমি এই বাঙ্গা মসজিদটা একটা ভালো একটা মসজিদ দিতাম আপনি যেই নিয়ত করবেন আল্লাহর সাথে সাথে আপনার আমল নামে একটা মসজিদ দানের সব দান করবেন ফোকাস বাহান আল্লাহ এর মানে এই নয় বলে মসজিদ দিতাম না আল্লাহরের একটু লালস দিই তুমি সব দিব মনে আমার আমার ডায়েরি এটা না আপনার মন যদি চায় আপনি না দিতেও পারলে আপনার মনের এই চাওয়াটাকে আল্লাহ পরিপূর্ণ করে আপনার আমল নামার মধ্যে এরকম একটা সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ রসোল্লা আমাকে তোমরা ছয়টা জিনিসের আমানতদার দিয়ে দাও আমার কাছে ছয়টা জিনিসের জামিনদার দিয়ে দাও আমি তোমাদের জন্য ব্যস্ত জামিনদার হয়ে যাব প্রথম হচ্ছে যখন কথা বলবে সত্য কথা বলো দুই নম্বর যখন ওয়াদা করবে ওয়াদা পরিপূর্ণ করো তিন নম্বর যখন আমানত দেওয়া হয় তখন আমানতটা তোমরা যথাযথভাবে আদায় করো কোনো মানুষ যদি তোমার কাছে আমানত দেয় তার পরিপূর্ণ আমানতের হক রক্ষা করে চলো আমরা আমরা নিজেও আসলে আমানত রাখতে পারি না যেমন আপনার একটা দুর্ঘটনা করছে আপনি আপনার ফ্রেন্ডে গিয়ে শুলাম বলে আমি এমন একটা অ্যাক্সিডেন্ট করছি বা ও ঘটনা করছে গোতে একবার শুলাম যে তুমি শুইও না তখন তোমার কাছে নিজের কাছে হেফাজত তাই তুমি আরজনের কাছে বিয়া তুমি হইও না আর দায়িত্ব কিছু আরোজনের কাছে তুমি খালি তুমি ফালি ফাঁস হয়েছা আরজনের কাছে ঘুরছে ওই না ওই না বিশেষ করে মহিলা হলে যদি খালি গোপন কোনো কথা শুনায় তে তুফানের মতো এটা সইটা করবে তুফান যেভাবে না এর চাইতে বেশি এক মহিলা এক স্বামী আর এক দাগির প্রাণী একটা মারছে বহরি একটা মারছে ইয়া বহুরে কইছে যে আমি ওবর হাইরে করে এরা বহরিটা মারিছি তুমি কেউ কই না বলে ঠিক আছে দুই তিন দিন পরে এরা তুকাইতে তুকাইতে এরা বাড়িতে যা মাথের উঠছে যে আমরা বহরিটা খেয়ে মারিছি বলে আমার জামাইয়ের মারছে মাইরা হলো তুইছেন কইছেন আমি কইতাম না কই গেছে বিটা আবার কই দিছি এজন্য প্রিয় হাজির আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি আমানত হন আপনার যদি বাসন বলা হয় তাহলে আমানত আপনি রাখেন তাইলে আপনি আপনার রাখবেন না আপনাকে যদি কোনো মানুষ কথা কয় তাইলে আপনি যদি এটার হেফাজত রাখতে পারেন তাইলে আপনার কথা শুনেন না এলে শোনার দরকার নাই যদি হেফাজত রাখতে না পারেন আপনি হোক বলে বাবা আমি ফাঁকতাম না বাবা আমার এটা শোনানোর দরকার নাই কারণ আমি গিয়েও লোক লোকের আমার সারি দিব আমার সময় লাগতো না এই জন্যে তিন নম্বর হচ্ছে আমানত দিলে আমানত রক্ষা করবে সাল্লম মার ওয়া হাবুজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো ওয়া হাবুজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আজান লাই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আমি জাহান্নামে দেখলাম দুইজন একজন পুরুষ আর একজন মহিলা এইভাবে এইভাবে জড়িত অবস্থায় আগুনের লোককার মধ্যে উড়তেছে আল্লামতেছে আগুন যখন তল থেকে তাদেরকে আগুন দেয় জুড়ে দেয় তখন তারা ফাল মারি উপরে ডিউটে আবার দিয়জন একত্রিত রসুলকে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল ওরা কারাবলি ইয়া রাসূলুল্লাহ ওরা ওই সমস্ত বেগানা পুরুষ এবং মহিলা যারা স্বামী-স্ত্রী নাই অবৈধভাবে সম্পর্ক করে তারা জিনা করেছে এজনলে রাসূলুল্লাহ বলে লহুফাজু তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আজকে লজ্জাস্থানের হেফাজত নাই আজকে সমাজে এমন অবস্থা হয়েছে আজকে পুরুষ মহিলা ইউনিভার্সিটি গুলাতে যদি আপনি যায় আজকে আমরা বাংলাদেশ এমন বাংলাদেশ যেখানে ইউনিভার্সিটিতে একশত দর্শন করে দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বাড়ছে জুবিল্লা গত বছর চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেক বছর বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি আছে চোদ্দই ফেব্রুয়ারি হইল তোমার ভালোবাসা দিবস এবার কেউ আসবে গত বছর আমরা দেখছি ভালোবাসা দিবসের স্লোগান হয়েছে ঢাকা ভার্সিটি যারা প্রেম থেকে বঞ্চিত এরা স্লোগান করছে নাবজুবিল্লাহ কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না একজনের তিনজন আর একজন কেউ নাই তারা যে দাও দাও কেউ প্রেমক প্রেম প্রেমিক রাস্তার এইভাবে এত হয়েছে যত 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 আল্লাহ ধ্বংস করেছেন প্রত্যেকটা জায়গায় দেখা গেছে জিনা বেড়েছে জিনা বাড়ার কারণে আল্লাহ গজব দিয়ে এই এলাকার এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমাদের দেশে জিনা এমনভাবে বাড়তেছে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক বাংলাদেশে আইন হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে আইন হয়েছে আপনারা কি জানেন যে আইন হয়েছে একজন পুরুষ একজন মহিলা অবিবাহিত অবস্থায় পরস্পর পরস্পরের কাছে থাকতে পারবে বাংলাদেশের আইনে কোনো বাধা নাই নাউজুবিল্লাহ বলেন অবিবাহিত অবস্থায় পুরুষ মহিলা যে কারো কাছে থাকতে পারবে বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ নয় আজকে ঢাকা ইউনিভার্সিটি যারা লেখাপড়া করে আমি ইউনিভার্সিটিকে টার্গেট করে কথা বলছি না এরা এরা মনে করে আমরা হায়ার সিভিলাইজেশন আমরা আধুনিক যুগে বসবাস করতেছি আধুনিক যুগের পর্দা কি আধুনিক যুগে পর্দার কিছু নাই নানি মনের পর্দা বড় পর্দা পর্দা কুল্লাদেব মনের পর্দা আসল পর্দা এখন তারা মনে করে যে তারাই হচ্ছে সিভিলাইজেশন তারাই হচ্ছে এই মডার্ন যুগের মানুষ আর যারা পর্দা চলে এরা মডার্ন নাই এরা পর্দা এরা সেকালের মানুষ না ও এজন্য জিনা বেড়ে গেছে রসুল্লাহ বলেন তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত করো তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো আজকে ওই যে হাদিস এসে যে রসুল আকরাম বলেছেন তোমরা হে আলিফ তোমার যদি কোনো বেগানা মহিলার দিকে একবার চোখ পড়ে দ্বিতীয়বার আর চোখ ফালানোর চেষ্টা করবে না সেই হোক একবার যদি ফরি যায় তো অসুবিধা কি আর ফি যেতাম না একবার তো বলবো একবারে দশ মিনিট দুই রাখবাম দশ মিনিট দূরে বইতাম তুমি চাও কি তুমি কত যে সুন্দর আল্লাহ কত সুন্দর করে মানুষ দেখি আজকে মহিলা হল এমন পর্যায়ে গেছে বাজারও গেলে দেখবা মহিলা হল খাবার সুপর নাই আর মার্কেটর যে রা এরা বা বিয়ার মাইসা ডাক বা ডাকরা আমরা টেকা পয়সা কিনা সনুফাটা দিই আর দেখে জ্বর ভেটায় মার্কেটর ভেটায় আর মার্কেটের বেটায় দেখে কথা ঠিক না কয়জন মহিলা এই পর্যন্ত তার স্বামীকে খুশি করার জন্য নিজে সেজেছে জীবনও হইতা নাই একদিন বা দুই দিন হয়তো খুব রিকোয়েস্ট হয়ে যদি খরাই তো খরাই নাইলে কোনো মহিলা তার স্বামীর মন খুশি করার জন্য একদিনও চেষ্টা করতেছে না হাজে না হাজে কোন সময় বলে বিয়ার যাইতাম আমারও দশ দিনে আমার দেখবো তুমি দেখি কিনা করতে তুমি তো দেখিস কথা ঠিক কিনা বাইরা মানুষের দেখায় অথচ রসুল্লাহ বলেছেন এটাও এবাদত কোন স্ত্রী যদি তার স্বামীকে আকৃষ্ট করার জন্য সে সাজগুজ করে এটা আল্লাহ এ মধ্যে গণ্য করবেন আল্লাহ স্বামীর স্বামীর জন্য স্ত্রী যদি হাসে এটা আল্লাহ সৎগা হিসাবে গণ করবেন এটাও সৎগার স্বামীর বাড়িতে সেই আসে না নানি কয় জামাই আমার যেমন তেমন দেওর আমার গোলের মালা গো খদিকে ঠান হেমি দেখবো আমাদের দেশে মানুষ এত এত খারাপ হইছে কেউ হালি না বিয়া করে না কেউ কেও দে অনলাই বিয়াব হয় না ওই একলা এক করে বিয়ে বিয়ে গিতা কোনো আনন্দ নাই पूर्ति নাই নাউযুবিল্লাহ এটা জাহেলিয়াত এটা ইসলাম নয় এটা সমাজ ব্যবস্থা নয় এটা টোটালি জাহেলিয়াত কথা ঠিক কিনা সাএর পরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই তোমাদের হাত কে আবাদত করো ওই ছয়টা জিনিস যদি তোমরা আমার কাছে আমানত দাও আমি আমি রসুরে পাক সাল্লাহ সাল্লাম খালি কেমতের ময়দানে তোমাদেরকে বেস্তের জামিনদার হয়ে যাব হকা সুবাহান আমরা পারবো কি পারবো না আমরা কথা বললে সত্য কথা বলবো না মিথ্যা বলবো আইডু জুড়ে বলে সত্য বলবো না মিথ্যা বলবো আমরা যখন ওয়াদা করব তখন ওয়াদা খিলাফ করব না ওয়াদা পূরণ করব। আমাদের কাছে যখন আমানত দেওয়া হবে আমানতের খেয়ালত করব না আমানতের যত যত ব্যবহার করব না আমানত না আমানত খেউ নাই এটা খেউ আগে নাই কালকে গফ হলে এটা আমি সাতটা মানে এগারো মানে তো এবার গফ হইব বাংলাদেশের তো গফ সব গফ মানুষের গফ হলে কথা ঠিক কিনা সব গফ মানুষের গফ আর গফ মানে হইলো ফরার ফরার নিন্দা করা ফরার কুচ্ছরটনা করা ফরার গিবত করা যত গফ করবা নিজের গফ কে কদিন শুনবে আরো মানুষের গফ আরম্ভ হয় ঠিক আছে মোনাফিকের আলামত তিনটি এক নম্বর হইলো ইদা হাত দাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে দুই নম্বর ওয়াইজা ওয়াদা খলাফা যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফ করবে তিন নম্বর ওয়াইজাও তুমি নাখানা যখন আমানত দিবে আমানতের খেয়ানত করবে এই তিন শ্রেণীর মানুষ হইল মুনাফিক আরো খাদি সেরে চলে পাকলাম বলেন সাতটা আমল যার মধ্যে থাকবে হে মুনাফিকান খালিসান হে খাটি মুনাফিক বেজাল নাই খাটি মুনাফিক সাতটা আমলের মধ্যে এই তিনটা আছে চার নম্বর আমল হইল ওয়াইজা হাসা মা ফাজারা ওয়াইজা সা তামা ফাজারা যখন কোনো গালি করবে তখন বাদ বাসায় মানুষের গাল নিবে আছে না নাই আছে না নাই গাইল নিলে এমন এমন বাহান হল শুধু মুখ থাকে মানুষ এই এলাকা সারি দেবে বাবা বেটা ওই তুফান এর মানে কথা বললে এবং বাদ বাসায় কথা বলে আপনি এই সাইডটা আমল যা গেছে পাইবে রসুল্লাহ বলেছেন যদিও ওয়াইন সল্লা বা সামা। মুসলিমন যদিও হে ধারণা করে যে আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি আমার আছে এরা ইমানি মুনাফিক এদের মধ্যে নাই ইমানা তাহলে আমরা মুনাফিককে চিনতে পারতেছি যারা কথা বলবে এই জায়গায় এক কথা বলবে ওই জায়গায় আর কথা বলবে যারা রাসূলুল্লাহ বলেছেন যে একজন মুনাফিক মানে তিনটে আলামত আর হাদি চাইলে সাতটা আলামত আর কোরআন শরীফ অনেক আলামত আল্লাহ রব আল এই সমস্ত আলামত যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে মুনাফিক তাদের অবস্থা কি হবে এখন দেখেন মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত সতর্ক মুনাফিকদের যদি মুনাফিকদের পক্ষে যদি দোয়া করা হয় তারপরে আল্লাহ রব্বু আলমিন তাদের দোয়া তাদের পক্ষে আল্লাহ দোয়া কবুল করেন না মদিনা সবচেয়ে বড় মোনাফিক হইল আদুল্লাহ ইবনুবাই আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল আবদুল্লাহ ইবনে উবাই ছেলে আবদুল্লাহ রসুল্লাহকে এসে বলল ইয়া আমার বাবা মারা গেছেন সুতরাং আপনি আমার বাবার আপনার একটা কাপড় আপনার আমার বাবাকে দান করেন আমার বাবার যেন কাফনটা আপনার কাপড় দিয়ে দেয় আপনার একটা যুব্ব আমার বাবার জন্য দিয়ে দেন আমি আপনার যুব্ব দ্বারা আমার বাবাকে দাফন করব। কাফনের পরিবর্তে আপনার যুব্ব দ্বারা আমি তাকে দাফন করব। রসুলের পাকসাম একটা জুব্বা করলেন যখন জানাজা উপস্থিত আবদুল্লাহ ইবনে উবাই বললেন আবদুল্লা ইবনে আবদুল্লাহ বলেন হে ইয়া রসুল আল্লাহ আমার বাবা আমি জানি সবচেয়ে বড় মুনাফিক মদিনার সবচেয়ে বড় মুনাফিক কিন্তু আপনি আমার বাবার জন্য আমার বাবার জানাজায় আপনি উপস্থিত হবেন রসুল্লাহ জানা গেলেন যখন জানা গেলেন তখন রসুলকে বলার ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবার জানা নামাজটা পড়ান বাবার জানাজার নামাজটা পড়ান রসুলের পাকলাম জানাজার নমাজও যাইতেছেন ওমর রাজি আল্লাহ পিছন দিকে রসুল্লাহ জামা ধরতেছেন ইয়া রসুল আপনি কই যান আবদুল্লাহ ইমনি উবাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মদিনায় রসুল্লাহ বলেন ওমর সারপ আমি তার জানাজার নামাজ পড়াবো রসুল্লাহ জানাজার নামাজ পড়ালেন আবদুল্লাহ ইবনে উবাই রসুল্লাহাম যখন জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ানোর পরে রসুল্লাহ তার জন্য দোয়া করলেন জানাজার ভিতরে দোয়া আছে দোয়া করলেন যখন দোয়া করলেন তারপরে দাফন হয়ে গেল আল্লাহ রাব্লাল্লা মিন আয়াত নাজিল করলেন ইয়া রাসুর আপনি তার জন্য দোয়া করুন না করুন আপনি যদি ওয়াইন আপনি যদি সত্তর বাৰ তার জন্য দোয়া করুন তারপরে আল্লাহ তাকে মাফ করাবেন না শুকান আউজ বিল্লাহ আপনি ইস্তাকবিল্লাহ মালা তাস্তাখবিল্লাহম ইন তাস্তাকবিল্লাহম সবেই জামার রতান লাইঙ্গিয়া স্তাকবির আল্লাহ ডুন তুমি তার জন্য দোয়া করো আর না করো। তুমি যদি তার জন্য সত্তর বাৰো দয়া করো তারপরে আল্লাহ তার তার পক্ষে তোমার পক্ষ থেকে আল্লাহ দোয়া কবুল করবেন না একটা মুনাফিক ক্ষত বলে তখন রসল্লা দোয়া করলে আল্লাহ কবুল করতেছেন না রসুল্লাহ রসুল্লাহ কিন্তু রসুলের পাগলাম আবার চিন্তা করেন যে একজন মানুষ যদি ব্যস্ত হইতে পারে আমার কারণে আমার লাভ রসুল্লাহ মানে আল্লাহ যদি হইতে একত্তর বার দোয়া করলে দোয়া কবুল হইব আমি একত্তর বার সুবাহান আল্লাহ আমার রসুল ক্ষত দেয়ালো কোন যে সত্তর বার দোয়া হলে আল্লাহ করতেন সত্তর বার দোয়া কবুল হইতো না যদি আল্লাহ বলতেন একত্তর বার দোয়া হলে তবু দোয়া কবুল হবো তাইলে আমি একত্তর বার চেষ্টা করতাম তার নিয়ে ব্যস্ত দেওয়া যায় সোবাহান আল্লাহ আমার পেঁয়াজের জন্য মুনাফিকের আরো কি আসল আরো কিছু আলামত রয়েছে রসুলের পাকলাম ফরমান আল মোমিনু মিয়া ওয়াহিদিন মোমিনে আল মোমিনু মিয়া তো আমান ওয়াহিদিন মোমিন যখন খায় তখন এক হাত বই খায় আর মুনাফিকে যখন খায় তখন সাত হাত বই খায় মানি ফাষ্ট ফুৰা বস্তা মোনাফিক জেগুৰিব ইগুৰি ফুৰা ল'ৰ ডেকাৰে গ'লাৰ কেছে ল'ৰা ছোৱালী নাই আৰু মমিন যোন খায় তোমাক খং খাই বানে মমিনে খং খায় মোনাফিকে বেছি খায় এইখন মনোহৰণ নাজানো বুলি বিমান চাব বৰঠি পিন্ধি বাদ দিব লাগে কিতাপৰ নাল্লা জানো এতিয়া মনোহৰণ নাজানো ৰচোন এটা আলামত কৈছে যে মমিন জেগো খং খাই দিব কাৰণ খং খাইলে ফাইদা বেছি আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে একজন ফির হকির যে ওলি আল্লাহ যে ওলি আল্লাহর ছয়টা প্র্যাকটিস সাধন অর্জন করা লাগবে ছয়টা প্র্যাকটিস ওলি আল্লাহ তিনটা প্র্যাকটিস কম তিনটা বেশি হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান একজন মানুষ আল্লাহর ওলি হতালে 6 ধরনের প্র্যাকটিস অর্জন করা লাগবে 6টা ট্রেনিং গ্রহণ করা লাগবে তিনটা হইলো বেশি তিনটা কম কম তিনটা মানে খাইতে হবে কম কথা বলতে হবে হম গুম থাকবে হম গুম থাকবে হম খানি থাকবে হম কথা বলা থাকবে হম সুবাহান আর তিনটা জিনিস বেশি নামাজ বেশি রোজা বেশি আল্লাহর রাস্তায় দান বেশি হোকা সুবাহান আল্লাহ আমরা বর্তমান ফুলতলি সাহেব জাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী রহমতুল্লাহ গেছে গেলে আমরা এই ছয়টা প্র্যাকটিস আমরা বাস্তব নমুনা দেখি কথা দেখি না কারণ হাজার হাজার মানুষদেরকে তিনি দান করতেছেন প্রতিদিন প্রিয় এজন্যমিনের পরিচয় মমিন মমিনম খাবে মুনাফিকের পরিচয় হলো মুনাফিক বেশি খাবে মনে করবে আজকে যে দাওয়াত পাইছে আর লক সার দরকার নাই দরকার লাগলে এই মাতার টুফি উল্টাইয়া আরম্ভ করব বইয়া নিবেনি আমার আমার বাড়ি লোক সারি মুনাফিকের এখন শাস্তি কি এতদিন এত সময় শুনলাম আমরা মুনাফিক খেরাপ

منافقين في الدرك الأسفل من النار إن المنافقين في الدرك الأسفل من النار دير كافير كافير منافق دير وسطه جهنم من شاب تيتنسي كافير تارد وفر كافير منافق أعوذ بالله الله رب العالمين وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم না রাজ জাহান্নাম খালিদি না فيها আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ আল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফকাত কুফফার আল্লাহ মুনাফিক মহিলা মুনাফিক পুরুষ এবং কাফিরদের জন্য ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম রেডি করে রেখেছেন কনাউযু বিল্লাহ কাফিরও জাহান্নামে যাবে মুনাফিকও আল্লাহ এই কি আয়াত আলোচনা করছেন কাফির যাবে জাহান্নামে যাবে মুনাফিক পুরুষ হোক মুনাফিক মহিলা হোক জাহান্নামে যাবে নাউযু বিল্লাহি মিন ওই অজ্জবল মুনাফিক ইনফ ওয়াল মুনাফিকাত ওল মুশ্রিক মুশরিকাতুফ ওয়াজ্জল ইমিনাফ ওয়াজ্জ নিন নাসু আল্লাহ রুল্লা এই জায়গায় মুনাফিক এবং মুশিকদের কথা একই জায়গায় বলেছেন মুশিকা জাহা জবে জাহান্নামে যাবে মুনাফিককে অস্তেমনিভাবে জাহান্নামে যাবে কোন মুনাফিক ব্যস্ত যাওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্যে আমরা মুনাফিক যাদের মধ্যে মুনাফিকে আসল রয়েছে এই সমস্ত আলোচনার ভিতরে যে সমস্ত আচরণগুলো আমরা বললাম এই আচরণগুলো যদি আমাদের মধ্যে থাকে আল্লাহর আমরা 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 ছেড়ে কি কি রাজি রাজি যেন আমাদের আমাদের মধ্যে যে সমস্ত বোধ হাসলত রয়েছে যে সমস্ত মোনাফিকি চরিত্র রয়েছে আমরা দুইজনে মাইল লাগাইতাম না দুইজন মানুষ মাইল লাগলে কেন আমরা ইন্ধন দিতাম না জানি কেন যদি গ্যাসর পাওয়ার পাম্প চাহিদা দিলে তো কি হতে গিয়ে আর লাগবো নয়া করে এই জন্য আপনি দুইজন মানুষ লাগলে তার ঠান্ডা করার ব্যবস্থা করেন আপনি নতুন করে আগুন জ্বালাই দিবেন না ইতা এক মানুষ আছে আল্লাহ যেন এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজ করেন আর আমাদের মধ্যে যদি এই সমস্ত বদ হাসলত আল্লাহ থাকে তাহলে এগুলা যেন আল্লাহ রবুল আলমিন দূর করে দেন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন সাল্লাহ সঈদিনা ও মৌনানা মোহাম্মদ وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ওয়াতবালাইনা ইয়া মাওলানা ইননা কান্তাত কান rahim আর রাব্বানা নামিন আল্লাহ আজকে এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে কোন কায়নাতের পক্ষ থেকে লক্ত কোডি সালাতার সালাম আকে